কাতারের রাজধানী দোহায় রোজাদারের সম্মানে মাসব্যাপী ইফতারের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার কাতার প্রবাসী আল মোহান্নাদী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা নাজমা সুখ আল হারেস মার্কেটে কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের ফ্রিতে প্রতিদিন ইফতার করানো হয়। প্রতিদিন 300-এর অধিক নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এখানে ইফতার করতে আসেন। তো তাদের ইফতার মাহফিলের দ্বারা অনেক মানুষ এখানে ইফতার করে এবং ইফতারের দ্বারা অনেকে উপকৃত হয়। এখানে প্রায় 300 লোকের মতো প্রত্যেককে সুন্দরভাবে সুস্থভাবে ইফতার বণ্টন করতেছি এবং ইফতার ডিস্ট্রিবিউশন করতেছি। এতে করে আমাদের নাজমা সুখারাজের বিভিন্ন স্তরের লোক এখানে আসে, সবাই ইফতার করে একসাথে, আমরা সকলে আনন্দ উপভোগ করি। দেশীয় সব রকমের ছোলা, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, মুড়ি, জিলাপি, শরবত সহ অন্যান্য সুস্বাদু খাবারের আয়োজন থাকে এখানে। আল মোহান্নাদী গ্রুপের ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতারের আয়োজনে বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক সাড়া দিয়েছে। ব্যক্তি উদ্যোগে গত 10 বছর ধরে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকায় আনন্দিত প্রবাসীরা। তবে করোনা মহামারীর মাঝে গত 2 বছর এই আয়োজন বন্ধ ছিল। প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশি এই ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরে আল মোহান্নাদী গ্রুপের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করি পুরো মাসব্যাপী। বিগত 10 বছর ধরে করে আসতেছি এবং সামনে দিয়ে আরও করব। প্রথম দিকে লোক 200-250 হলে লাস্টের দিকে আসে 300-400 হয়ে যায়। তো পুরো মাসব্যাপী আমরা এখানে ইফতার উন্মুক্ত রাখি। সবাইকে ধন্যবাদ।